আজ আমার রেসিপি তেল পটল। এইভাবে তেল পটল রান্না করলে সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে, সাথে যদি কোনো আমিষ রান্না থাকে সেটাকেও কিন্তু হার মানাবে। আমার হোম রিলস চ্যানেলে সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের তেল পটল রেসিপিটি শুরু করছি। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 250 পটল নিয়ে নিয়েছি। পিলারের সাহায্যে পটলের স্কিনগুলো খুব ভালো করে ছুলে নিচ্ছি। তবে যদি কচি পটল হয় তাহলে কিন্তু সম্পূর্ণ স্কিন না ছুললেও হবে। কচি পটলের হালকা হালকা স্কিন রেখে দিলে ভালো হয়, না হলে তেলের মধ্যে দিলে অনেক সময় নরম হয়ে যায়। স্কিন ছুলে নেওয়ার পরে এইভাবে একটি নাইফ দিয়ে পটলের গায়ে কেচে কেচে দিচ্ছি, তার ফলে সমস্ত মশলা পটলের ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর পটলের ভেতরটাও খেতে টেস্ট হবে। এবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান, দিয়ে দিয়েছি 5 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। যেহেতু তেল পটল বানাচ্ছি সেই হিসাবে তেলটা একটু বেশি ইউজ করতে হবে। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এবার নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম পটলগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। পটলগুলো সব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। স্কুবার দিয়ে এক এক করে পটল তেল থেকে উঠিয়ে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 1 স্পুন জিরে। জিরে হালকা ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এখানে আমি 2 টেবিল স্পুন পোস্ত আর সাথে 3টে শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। কেবল পোস্তই এখানে ব্যবহার করেছি, কোনো রকম সর্ষে কিন্তু ব্যবহার করিনি। এবার পোস্ত বাটাটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 ভাগ হলুদের গুঁড়ো, 1 স্পুন জিরের গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কালারের জন্য 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব সিম্পল রান্না, খুব সামান্য উপকরণে এই রান্নাটা করতে পারি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। যেহেতু গরমের দিন এই সময় কিন্তু পোস্তটা খেলে শরীর ঠান্ডাও থাকে। এবার মিক্সি জার ধোয়া জলটা দিয়ে মশলাগুলো একটু নরম করে নিচ্ছি। দিয়ে দিয়েছি টেস্টের জন্য 1 স্পুন চিনি। এবার পরিমাণ মতন গরম জল দিয়ে দিয়েছি। যতটুকু গ্রেভি আমি রাখব সেই অনুযায়ী জল দিয়েছি। নিরামিষ যে কোনো সবজিতে অল্প চিনি না দিলে কিন্তু ঠিক ভালো লাগে না। দিয়ে দিয়েছি এক এক করে ভেজে রাখা পটলগুলো। পটল পোস্ত তো নিশ্চয়ই খেয়েছো, একবার এইভাবে তেল পটল রান্না করে দেখতে পারো। ভাত, রুটি, নান, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ হয়। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তাহলে কেমন লেগেছে আজকে আমার তেল পোস্ত পটল? যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যেও। এখন যেহেতু পটলের সিজন চলছে, আশা করি তোমরাও বাড়িতে এইভাবে পটল রেসিপিটা রান্না করে দেখতে পারো। খেয়ে ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবে কেমন লেগেছে। আবার দেখা হচ্ছে আরেকটি রেসিপি ভিডিওর সাথে।